বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্পত্তির ভাগ চাই নাই, তোমাদের সন্তানের ভাগ চাই নাই, তোমাদের অর্থ টাকা পয়সার ভাগ চাই নাই, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র অন্তরের দিকে তাকাই, আমার কোন বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কার ভয়? ভয় করতে হবে কার? আল্লাহ তো আপনার তাকওয়ার দিকে তাকাই। আল্লাহ একবার খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের তাকওয়ার দিকে তাকাই, কোন বান্দার অন্তরে তাকওয়া আছে? তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার কোন বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করেছে সেই ব্যক্তি আমি আল্লাহকে সর্বক্ষণ খুশি রাখবে। ফজরের আজান শুনলে সে কখনো নামাজ ছাড়তে পারবে না, জোহরের আজান হয়ে গেছে নামাজ ছাড়তে পারবে না, আসরের আজান হয়ে গেছে সে কখনো নামাজ ছাড়তে পারবে না, মাগরিবের আজান হয়ে গেছে নামাজ ছাড়তে পারবে না, এশার আজান হয়ে গেছে নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাজকে ভালো করে কান লাগাইতে হবে, লক্ষ্য করতে হবে, 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর করে আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করতে হবে, মুসলমান আমরা শুধু খাই আর ঘুমাই, আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, খাওয়া নিয়ে ব্যস্ত থাকি, বাড়ি গাড়ি নিয়ে আমরা সবাই মিলে ব্যস্ত থাকি। সোনার মা বোনেরা, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, সর্বক্ষণ মরণকে স্মরণ রাখবেন। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। আজ নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগ অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগ অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পড়ো কোরআনে পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগ অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নামাজি পড়ো কোরআনে পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগ অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ। বলেন অন্ধকার কবরে ফুলের বিছানা, কিসের বিছানা? কারা কারা কবরে যাবেন না একটু হাত বাড়ান, তাহলে সবাই কবরে যাব। সবাই সবাই তো কবরে যাব, ঠিক কিনা বলেন? তবে কবরে গেলে কি আমাদের সন্তানরা বিদেশি কম্বল বিছায় দিয়ে আসবে? স্বামীরা দিয়ে আসবে? জাজিম বিছায় দিয়ে আসবে? সুন্দর বিছানা করে দিয়ে আসবে?
যে সুন্দর খাটটা করেছি ওই খাটটা কবরের মধ্যে দিয়ে আসবে, দিবে নাকি বলেন? এমন জায়গা যাইতে হবে ওই জায়গার কোনো সাথী নাই, এমন ঘরে যাইতে হবে সেই ঘরের কোনো বাতি নাই, এমন ঘরে শুতে হবে ওই ঘরের কোনো বিছানা নাই। কবর হলো সাথী ছাড়া ঘর, কবর হলো বিছানা ছাড়া ঘর, কবর অন্ধকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। ও মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন একটা যাওয়ার জায়গা যার জন্য আল্লাহ কবরে যাওয়ার জন্য একটা বাহন আমাদেরকে দিয়েছেন, এই বাহনটার নাম হলো মৌত। বাহনটার নাম কি বলেন? বাহনটির নাম কি? এই বাহনটির নাম হলো মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। আমার মা বোনরা খেয়াল করেন, মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয় তবে আমরা সবাই মিলে কবরে চলে যাব, এই দুনিয়ায় আমরা কেউ থাকব না, কথা বলেন ঠিক না বেঠিক? ও সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, 18,000 মাকলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর 18,000 মাকলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা, আমরা মানুষ সৃষ্টির সেরা। ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তিন ফলের কসম করেছি, জাইতুন ফলের কসম করেছি, তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম করেছি, মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে আমি আর কিছু বানাই নাই, মানুষের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে না, মানুষের চা মানুষের মতো সুন্দর করে কেউ কুরআন তেলাওয়াত করতে পারে না, মানুষের মতো এত সুন্দর করে কেউ কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআন শরীফের মধ্যে, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামা আল কুরআন, আল্লাহু আকবার, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান, আমি আল্লাহর চাইতে রহমান পৃথিবীতে আর কেউ নাই, রহমত কেউ নাই, আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন, খলাকাল ইনসান, আমি সৃষ্টি করলাম মানুষ, আল্লামা হল বায়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর কথা দিয়েছি, কত সুন্দর জিহ্বা দিয়েছি, কত সুন্দর ঠোঁট দিয়েছি, আমার বান্দা কি সুন্দর করে কথা বলবে, আর আমি আল্লাহর নামে জিকির করবে বলেন সুবহান এই জমিনের মধ্যে চলতে হলে প্রশংসা করতে হবে কার বলেন? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব কার? কাজের সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় কার প্রশংসা? শয়তানের প্রশংসা করা চলবে? আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে হবে, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা, সুবহানাল্লাহ বলেন, সৃষ্টির সেরা। এই সেরা মানুষ আমরা, আমাদের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর এই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা এই মানুষকে বানাইছেন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু কান লাগান, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোন বান্দা বান্দি যখন যায় নামাজটা বিছায়া যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড়
খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওই বান্দা যখন বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ এই দুনিয়ার কোন মুশরিকের গোলাম আমি না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? গাজী আছি তো, কেমনে আল্লাহর গোলামি করবেন লক্ষ্য করেন, খেয়াল করেন। আপনার কপালের দিকে তাকান, কত সুন্দর করে কপালটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যায় না। এমা বন্ধা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর ব্রেন দিয়েছেন, তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি, তামাম। যারা শিক্ষিত মেয়েরা একটু ভালো করে বুঝো, তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি, এত বড় লাইব্রেরি পৃথিবীর কোন মিস্ত্রির বানানোর ক্ষমতা নাই, আছে নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স দিয়েছেন, এই ফিল্ম বক্সের নাম কি? ফিল্ম বক্সের নাম কি? আমার ওয়াজ যারা শুনছে তারা বলতে পারবে, কপালের 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি ফিল্ম বক্স দিয়েছেন, এই ফিল্ম বক্স 2টি তামাম পৃথিবী জোড়া বক্স, এত বড় বক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানানোর ক্ষমতা বলেন আছে নাকি? আপনাদের স্বামীরা বিদেশে থাকে, বিদেশের টাকা পাঠায়, প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছে, এই টাকা দিয়ে আপনি একটা লাইব্রেরি বানাচ্ছেন, মিস্ত্রিকে বলছেন আমার একটা লাইব্রেরির দরকার, কিন্তু সে লাইব্রেরিটা ঘরে রেখে দেন, ঠিক কিনা বলেন? এবার আপনাদের স্বামীরা বাড়ি আসে আর কোরিয়ান করে পাঠায়, যেভাবে পাটাক পাটাক, বিদেশি কম্বল আছে কিনা, সামান আছে কিনা, এইগুলো বিদেশি, এই সামানাগুলো পাঠায়, ওইগুলো ওই লাইব্রেরিতে ঢুকাইতে ঢুকাইতে লাইব্রেরিতে আর কোনো জায়গা বলেন থাকে কি? পৃথিবীর সব লাইব্রেরি বুক হবে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সুন্দর বক্স দিয়েছেন কপালের 1.5 ইঞ্চির মধ্যে, তাম পৃথিবীতে আপনি দেখবেন যেই দিকে তাকাবেন সেই দিকে দেখবেন আমার মতো গুণাগার ব্যক্তি। বাংলাদেশের মধ্যে বহু জায়গায় চলতেছি, ৬৪ জেলা প্রায় আমার শেষ হয়ে গেল, আমি ভারতেও গিয়েছি, যেই দিকে তাকাইছি সেই দিকে দেখতে পাইছি, কিন্তু দেখতে পাইছি চোখের জায়গা কোনোদিন ফুরাইবে না, চোখের জায়গা কোনোদিন ফুরাইবে না। সোনার মা বন্ধা কান্নাগান লক্ষ্য করে শুনুন, এই যে 1.5 ইঞ্চির মধ্যে 2টা ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তামাম পৃথিবী জোড়া বক্স, এই যে লাইব্রেরিটা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী জোড়া যে লাইব্রেরিটা আমাদের সুন্দর একটি ব্রেন দিয়েছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর 2টি চক্ষু দিয়েছেন, আপনি যখন রাস্তা দিয়া যান, কোন জঙ্গলের পাশ দিয়া যান, কিংবা ঘরের ভিতরে দেখতে পান যে একটা বিশাল অজাগর সাপ, বিষাক্ত সাপ, ওই সাপটা যখন আপনি দেখবেন সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দেখার সাথে সাথে আপনার ব্রেনটা ডিসিশন দিয়ে দিবে, কে দিবে ডিসিশনটা? ব্রেন দিবে ডিসিশন। এত সুন্দর ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ব্রেন যার দুর্বল কত তার দুর্বল, ঠিক কিনা বলেন? যার ব্রেন দুর্বল তার চোখ দুর্বল, ঠিক কিনা? চোখ দিয়ে দেখতে পাচ্ছেন একটি সাপ, ওই সাপটি দেখে আপনার কি হবে, কি করতে হবে, সঙ্গে সঙ্গে এই ব্রেন ডিসিশন দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ব্রেনটা ডিসিশন দিয়ে দিবেন, কেমন ডিসিশন ভালো করে লক্ষ্য করেন, আপনি চক্ষু দিয়ে দেখেছেন সাপ, এই ব্রেনটা ডিসিশন দিয়ে দিবে, এই সাপটার কামড় থেকে, সাপের হাত থেকে বাঁচতে হলে তোমাকে দৌড় দেওয়া লাগবে, নাইতো একটা লাঠি হাতে করে সাপটারে পিটায়া মেরে ফেলো, বিব্রেন ডিসিশন দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এত বড় সুন্দর ব্রেন, এত সুন্দর চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করেছেন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোরআনে এতই মধুমা গো, না জানিতামি আগে, আল্লাহর কোরআনে এতই মধুমা গো, না জানিতাম এই মধুর কোরআন কলিজাই করে যাব অন্ধকার কবরে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন এত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, হাবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, আমি আল্লাহর কোন দানটাকে অস্বীকার করবা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোন দানটা আমরা অস্বীকার করতে পারবো? পারবো? আল্লাহর দানকে অস্বীকার করতে পারবো? লক্ষ লক্ষ টাকা দিয়ে চোখ কপাল কিনতে পাওয়া যায় না, লক্ষ লক্ষ টাকা দিয়ে চোখের আলো কিনতে পাওয়া যায় না, লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর জিহ্বা কিনতে পাওয়া যায় না। ও সোনার মা বোনরা কান লাগান, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমার কপাল দাও, আমার কপাল লাগবে। ও আল্লাহ দেখার জন্য আমার চক্ষু দাও, আমার চক্ষু লাগবে। ও আল্লাহ কথা বলবো, আমার জিহ্বা দাও, আমার জবান দাও। একটা দিন কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আমিন যাচাই করে বাছাই করে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কিনা? সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আছে না? স্মরণ করবো কাকে? কার গোলামি করবো? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন। এ কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন সারা দাও না। এই জমিনের মালিক যিনি সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন। এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তমাম জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। এখানে সামনে আছে কি দেখা যাচ্ছে? খেয়াল করেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কিনা? এই 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা করব আল্লাহর গোলামি, আর পৃথিবীতে যা কিছু শত শত 17,000 মাখলুকাত আছে, এরা করবে আমাদের গোলামি। সুবহানাল্লাহ বলেন। কার গোলামি করবে? আমরা করব কার গোলামি? আপনার বাড়িতে একটা গাভী পোষেন, পোষেন না? আপনার বাড়িতে গাভী পোষেন, ওই গাভীটা কিন্তু আপনার গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? কার গোলামি করবে?
আমি আপনি আল্লাহর গোলামি করব, আর আপনার বাড়িতে যে গাভী আছে ওই গাভীটা করবে আমাদের গোলামি। এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গরু রে তোকে আমি দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি আমার আশরাফুল মাখলুকাতের গোলামি করার জন্য, খেদমত করার জন্য। সুবহানাল্লাহ, কেমনে খেদমত করে একটু খেয়াল করেন। আপনার বাড়িতে গাভী বাচ্চা হয়েছে, এই মাটা বামে অনেক দূর, বাচ্চাকে আর একটা জায়গায় বেঁধে রাখছে। এবার ওই বাচ্চার ক্ষুধা লাগে কি লাগে না বলেন? মা বলে ডাক দেয় কি দেয় না? গাভী একটা জায়গায় বান্ধা, বাচ্চা আর একটা জায়গায় বান্ধা। খেয়াল করেন গোমা, যখন আপনার সন্তানাদি ছোটবেলা থেকে যখন মানুষ করেছিলেন, বড় আশা করে মানুষ করেছিলেন, ওই সন্তানটাকে বড় করেছেন, কষ্ট করে লেখাপড়া করাইছেন, গায়ের রক্ত পানি করে দিয়েছেন, কত বড় আশা ছিল এই সন্তানটাকে মানুষ করেছেন, আপনার এই সন্তানটার প্রতি বড় আশা ছিল, আমি একদিন দুর্বল হয়ে যাব আর আমার এই সন্তান আমার খেদমত করবে, আমি একদিন দুর্বল হয়ে যাব, এই সন্তান কামাই রোজগার করবে, আমাকে খাওয়াইবে, আমাকে পড়াইবে, ছোটখাটো কম বেশি হোক মা একটু আশা করে কি করে না? করে না? সন্তান বিদেশে পাঠাইছে, বিদেশি সন্তান মায়ের জন্য বাবার জন্য কিছু পাঠায় কি পাঠায় না? কিন্তু বাপ মা তো সন্তানের কাছে কিছু চায় না, কথা বলেন ঠিক কি না? তারপরও সন্তান মা বাবাকে দেখে কি দেখে না? দেখে না? এই মানুষগুলো একটু কম বেশি আশা করে, আমার সন্তান আমি বুড়ো হয়ে যাব, অবসাস কালে আমার এই সন্তান, আমি যখন দুর্বল হয়ে যাব আমার সন্তানেরা দেখবে আপনার বাড়ির ওই গাভীটা যে বাচ্চা দিয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চার প্রতি এত মহব্বত, ওই গাভী কি কোনোদিন আশা করে আমাকে কামাই করে খাওয়াবে বলেন? কেন তাহার সন্তানের প্রতি এত মহব্বত? বাচ্চাটাকে এক জায়গায় বাঁধছে, মা গাভীটাকে আর এক জায়গায় বাঁধছে, আমার ক্ষুধার যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেল মা, একটু খাবার আমাকে দাও। ওই মা ডাক দিয়া বলতেছেন, ও আমার সন্তান, তোকে আমি কেমনে খাওয়াবো, তোরে আমি কেমনে খাওয়াবো, 18,000 মাখলুকাতের মধ্যে যে সৃষ্টির সারা মানুষ আল্লাহকে আমাকে পাঠাইছে এই আশরাফুল মাখলুকাতের গোলামি করার জন্য, খেদমত করার জন্য, ও আমার সন্তান কেমনে আমি তোরা দুধ পান করাইব? ওই সন্তান বলে, ও মা তোমার গালে তো দাঁত আছে মা, ওই দাঁত দিয়া দড়িটা কেটে আমি বাচ্চাটাকে একটু দুধ পান করাইয়া যাও। মা গাভী ডাক দিয়া বলতেছে, না সন্তান আমি যদি আমার গালের দাঁত দিয়া দড়িটা কাটিয়া তোকে যদি আমার তোর বাচ্চা তোকে যদি আমি দুধ পান করাইয়া দিই, আমার আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে, আমি আল্লাহর গরু বলতেছে আমি আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে। ও মা, ও আমার সন্তান তুমি যদি না খাইয়া যদি মরে যাও তবু আমি আমার আল্লাহর নাফরমানি করতে পারবো না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্য পাঠাইছে, আর আমার আশরাফুল মাখলুকাত করবে আল্লাহর গোলামি, আর আমি করবো আশরাফুল মাখলুকাতের গোলামি। এই গরুটা কার ভয়ে দুধ খাওয়ায় না? বাচ্চাটাকে কার ভয়ে বলেন? আপনি কি সুন্দর বিছানার মধ্যে ঘুমান, কত সুন্দর খাবার খান, কত সুন্দর করে কথা বলেন, কিন্তু এই গরুটা সারাটা রাত প্রসব পায়খানার মধ্যে শুয়ে থাকে, তারপরও কিন্তু এই খলিফার গোলামি করে। একটা গাভী ডাক দেয় কয়, আল্লাহ আমার যে সন্তানের জীবন চলে যাবে তবু আমি তোমার নাফরমানি করতে পারবো না। আর এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের কপাল দিয়েছেন সেজদা করার জন্য, কপাল পোড়া মুসলমান আল্লাহকে সেজদা করে না, কত সুন্দর চক্ষু দিয়েছে আল্লাহ কোরআন তেলাবাত করার জন্য, এরা মুসলমান চক্ষু দিয়েছে আল্লাহ কোরআন তেলাবাত করার জন্য। আজকালকার মুসলমান জি বাংলা স্টার জলসা দেখে পাগল হয়ে গেছে, আল্লাহর কোরআন তেলাবাত করতে চাই না, ঠিক কি না বলেন? আপনি কি গরুর চাইতে নিকৃষ্ট? গরুর দাম বেশি না আপনার দাম বেশি বলেন? মানুষের দাম বেশি, এই দাম থাকার দরকার আছে কি আছে না?
আমরা বলেছি আমরা মুসলমান, মুসলমান হয়ে কবরে যাব। একটা গরু যদি আল্লাহর ভয় করতে পারে, ও মানুষ তুমি কেন আল্লাহর ভয় করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিলেন কুরআন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি কলব দিয়েছেন আল্লাহ পাকের এই কলবের মধ্যে জিকির জারি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, কলবের মধ্যে জিকির জারি করার জন্য। আলা বি জিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। এ আমার বান্দা, আমি এমন সুন্দর একটা জিকির তোমাদের কলেজার মধ্যে রেখে দিয়েছি, আমি আল্লাহ কোরআন শরীফের একটা অক্ষর যদি আসমানে রাখতাম, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাইত। কোরআনের একটি অক্ষর যদি জমিনের মধ্যে রাখতাম, জমিন টানিল দরিয়া হয়ে যাইত। কোরআন শরীফের একটা অক্ষর যদি পাথরের মধ্যে রাখতাম, পাথর গলে পানি হয়ে যাইত। এই কোরআনটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? 15 বছর, 18 বছর, 20 বছরের সন্তানেরা দেখবেন আল্লাহর এই কোরআন, 30 পারা কোরআনটা কলেজার মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজ জমিন দিয়া যখন হেঁটে যায়, ওই জমিন দিয়া যখন হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা কোরআনের হাফেজ জমিন দিয়া যখন হাঁটে, ও মনে করে মাটির উপর দিয়া হাঁটতেছে, না মাটির উপর দিয়া হাঁটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, আমার কোরআনের হাফেজ যখন আমার জমিনে চলবে, তোমার পাকাটা আমার হাফেজের পায়ের নিচে বিছায়া দিও, পায়ের নিচে বিষয় দিও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মাবন্ডা কান লাগান, খেয়াল করে শুনুন, এই আশরাফুল মাখলুকাত আমরা আল্লাহর গুলামি করি না, কেমনে আল্লাহর গুলামি করতে আমাদেরকে জানার দরকার আছে কি আছে না? আছে না? একজন ব্যক্তি যখন যায় নামাজটা বিছাইছে, এই নামাজের দরকার আছে না? আছে না কি? খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা মুসলমান যদি নামাজ না পড়ি তবে কাফের হয়ে যাব, কি হয়ে যাব? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পরে না। আমরা এখানে কেউ কাফের হতে চাই না, চাই না কি বলেন? না। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন যায় নামাজ বিছায়া, যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখনই পড়েছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন বান্দা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলে, ও ফেরেশতা খুব দ্রুত তাড়াতাড়ি যাও, ওই যে আমার বান্দি বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দি মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য দাঁড়িয়ে গেছে। হে ফেরেশতা, আমার ওই বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে সব গুনাহ নিয়ে পাশে সরিয়া যাও। আল্লাহর ফেরেশতা আসবে, দেখবেন আমার মা বোনেরা এই মৌসুমে, শীতের মৌসুমে সব গাছের পাতাগুলো ঝরিয়া পড়িয়া যায়, আবার নতুন করে পাতা কুশি পাতা ছাড়ে কি ছাড়ে না? নতুন করে কুশি পাতা ছাড়ে কি ছাড়ে না? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও ফেরেশতা আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও, সদগুণা নিয়ে পাশে সরে যাও। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে এই গুনাহ নিয়ে তখন পাশে সরিয়া যায়। নামাজ পড়া যখন হয়ে যায়, আমরা নামাজ পড়ে কি করি? সংসারের কাজকর্ম শুরু করি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেছেন আল্লাহ, ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, আপনার ওই বান্দায়ের
গুনাহকে আপনার বান্দার শরীরে চাপিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওরে ফেরেশতা না না, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দার ওই পাপ বান্দার শরীরে চাপিয়ে দিও না, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ নিয়ে যাইয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ।